আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াবো। সবার কাছে এই বইটা আছে, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই। এই ছবিটাকে আমরা চিনতে পারছি? হ্যাঁ, চিনতে পারছি। এটা একটা অনেক পরিচিত ছবি, আমরা অনেকেই দেখেছি। ইনি একজন কবি, কোন কবি তাও আমরা জানি। তিনি হচ্ছেন জাতীয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের পাঠ্য বইয়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা গল্প আছে, সেই গল্পের নাম হলো দুপুর ছেলেবেলা। গল্পের নাম দুপুর ছেলেবেলা। তাহলে আজকে আমাদের পাঠ্য কি? দুপুর ছেলেবেলা। আমরা কি পড়ব? দুপুর ছেলেবেলা। আমরা এই বইয়ের মধ্যে আমরা এখানে জানতে পারবো ছেলেবেলায় দুপু কেমন ছিল, কারণ কাজী নজরুল ইসলামের ছোটবেলায় তার ডাক নাম ছিল দুপু। এই গল্পের নামের মধ্যে আমরা এটা পেয়ে গেলাম যে তার ডাক নাম ছিল দুপু। সে কেমন পরিবেশে বেড়ে উঠেছে, সে ছোটবেলায় কেমন ছিল, এই এই বিষয় আমরা এখানে জানতে পারবো। আমরা গল্পের মধ্যে দেখেছি তার গ্রামের নাম চুরুলিয়া, সে চুরুলিয়া গ্রামে বাস করত, পাড়ার ছেলেদের সাথে খেলা করতো। সে এক কিশোর ছেলে, তার বড় বড় চোখ, ঝাঁকড়া চুল, সে বনে বাজারে ঘুরে বেড়াতো, খেলা করতো। কখনো সে কাঠবিড়ালি হতে চাইত, কারণ কাঠবিড়ালি কেন হতে চাইত কেউ কি বলতে পারবো? কারণ সে গাছে গাছে ঘুরে বেড়ায়। আবার কখনো সে সকালবেলার পাখিও হতে চেয়েছে, কারণ সে সকালবেলা পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে, সবার ঘুম ভাঙে, তাই সে সকালবেলার পাখি হতে চেয়েছে। আবার কখনো কাঠবিড়ালি হতে চেয়েছে। আর সে লেখাপড়া করতে কোথায়? মক্তবে। মক্তব কি জিনিস? মক্তব হচ্ছে এমন একটা জায়গা, আমরা এখন স্কুলে লেখাপড়া করি, আর ওই সময় তা এইটাকে মুসলমান বালক বালিকারা যেখানে পড়তো ওই জায়গাটাকে বলা হতো মক্তব। দুপুদের গ্রামে একটা মসজিদ ছিল, মসজিদের পাশে একটা মক্তব ছিল। দুপু সেই মক্তবে লেখাপড়া করেছে। সে একা একা ছোটবেলা থেকে সুর মিলিয়ে গান গাইত, কবিতা তৈরি করতো। একা একাই ছোটবেলা থেকে তিনি কবিতা তৈরি করতো, গান গাইত, এই জন্যই তিনি তখন থেকেই তৈরি হয়ে আসছে এভাবে। তিনি ছোটদের জন্য অনেক লিখেছেন, তার অনেক লেখা তোমরা পড়ে থাকবে। তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা এই পাঠ থেকে কি কি জানতে পারলাম? দুপুর ছেলেবেলা থেকে জানতে পারলাম দুপুর ছেলেবেলায় কেমন ছিল, কেমন ছিল তার স্বভাব আচরণ, কেমন ছিল তার গ্রামের পরিবেশ, সে কোথায় পড়াশোনা করছে, তাই তো? পাঠ শেষে দেখা যাবে, পাঠ শেষে দেখো। তাহলে গল্পের মধ্যে আমরা এগুলা পড়তে পারলাম, এগুলো আমরা দেখেছি। আমাদের বইয়ে এই ছবি আমরা 44 পৃষ্ঠায় এটা পেয়েছি। আমরা রিডিং করব, কয়েকবার মনোযোগ সহকারে পড়ব, এবং এরপরে দেখব 46 পৃষ্ঠায় আমাদের কি বলছে। এক নম্বরে বলছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এখানে যে শব্দগুলো আছে আমরা এটা গল্পের মধ্য থেকে খুঁজে বের করব। এবার আমরা চলে যাই পরের পেজে। গল্পটা অবশ্যই আমরা কয়েকবার মনোযোগ সহকারে পড়ব, এবং পরের পেজে যখন দেখি আমরা কি আছে এখানে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এখানে আমাদের বলছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করতে। পিছনের পেজে আবার একটু চলে যাই আমরা, আমরা এর মধ্যে শব্দগুলো পেয়ে যাব। ঝাঁকড়া, এই যে 3 নম্বর লাইনে মাঝখানে আছে। আমরা এভাবে পরবর্তী শব্দগুলো খুঁজে নিব, প্রত্যেকে খুঁজে নিয়ে আইডেন্টিফাই করে নিব। এরপরে আমরা এখন চলে যাব শব্দের অর্থ, শব্দের অর্থ, শব্দের অর্থগুলো এখন শিখব এবং কিভাবে লিখতে হয় এটা আমরা জানব। যেহেতু শব্দের অর্থ, আমরা এখানে শব্দার্থ অথবা শব্দের অর্থ কথাটাও লিখে নিব। প্রথম শব্দ আমরা পেয়েছি ঝাঁকড়া। ঝাঁকড়া অর্থ ঘন, গোছা। দুপুর মাথায় যে ঝাঁকড়া চুল ছিল, ঝাঁকড়া মানে ঘন, গোছা। পরবর্তী শব্দ বাদার। বাদার অর্থ জঙ্গল। বাদার মানে কি? জঙ্গল। দুপুর কোথায় ঘুরে বেরিয়েছে? বনে বাদারে ঘুরে বেরিয়েছে, তার মানে সে জঙ্গলে যে ঘুরে বেরিয়েছে সেখানে
গাছগাছালি থাকে। এরপরে দেখো কোন শব্দ আছে, তাল পুকুর। তাল পুকুর হচ্ছে যে পুকুরের পারে অনেক তাল গাছ আছে। দুখুদের গ্রামে এমন একটা পুকুর ছিল যেটা তাল পুকুর নামে পরিচিত। পরিচিত হওয়ার কারণ হচ্ছে ওই পুকুরের পাশে অনেকগুলো তাল গাছ ছিল, তাই এই পুকুরকে বলা হয়েছে তাল পুকুর। এজন্য আমরা যখন লিখব যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে, আর শব্দার্থ লেখার সময় একটা জিনিস খেয়াল করব, প্রথমে শব্দ লিখব তারপর একটা হাইফেন, অর্থটা লেখা হয়ে যাবে, যেখানে শেষ হবে সেখানে আমরা একটা দাঁড়ি দেব। আমরা তো দাঁড়ি তো আমার ব্যবহার শিখেছি আগে, তাই না? তাহলে যেখানে শব্দ শেষ হবে সেখানে, অর্থটা শেষ হবে সেখানে আমরা দাঁড়ি দেব। পরের শব্দে আসি, পরের শব্দ কি? টলটলে। টলটলে অর্থ পরিষ্কার। এর পরের শব্দ মক্তব। মক্তব অর্থ মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। আমরা এখন স্কুলে পড়ি কিন্তু দুঃখ কিন্তু মক্তবে পড়েছে। আমরা আমাদের সমাজে এখনো মক্তব প্রচলিত আছে, আমরা কেউ কেউ মক্তবে পড়ে থাকি এখনো। দাশা, পাকা ও কাঁচার মাঝামাঝি, মানে বিষয়টা এমন হবে সেটা পুরোপুরি পেকে যায়নি, আবার একেবারে কাঁচাও না। আমরা দাশা শব্দটা পেয়েছি দাশা পেয়ারা, দাশা পেয়ারা, দাশা দাশা পেয়ারা, তাই না? গাছে গাছে। আমাদের সমাজে এখনো, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে এখনো পেয়ারা গাছ আছে। আমরা কাঁচা পাকার মাঝামাঝি পেয়ারা দেখেছি। শুধু পেয়ারার ক্ষেত্রেই দাশা শব্দটা না, আমাদের হবে কাঁচা ও পাকার মাঝামাঝি যে ফলগুলো আছে সেক্ষেত্রে আমরা দাশা শব্দটা ব্যবহার করব। পরের শব্দ তরতর, মানে তাড়াতাড়ি। সুরেলা, খুব মধুর সুর। এরপরে যাই মুগ্ধ, বিভোর। জাতীয়, জাতির নিজস্ব। জাতির নিজস্ব, তার মানে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, মানে আমাদের নিজস্ব কবি, সে হচ্ছে আমাদের একান্তই আমাদের, আমাদেরই সম্পদ, তাই তো? তাহলে আমরা আরেকবার একটু পড়ে নেই। ঝাঁকড়া, ঘন, গোছা। আর লেখার সময় যে জিনিসটা খেয়াল করব, হাইফেন এবং দাড়ি, বানান যেন নির্ভুল হয়। ঝাঁকড়ায় চন্দ্রবিন্দু আছে। পরের শব্দ বাদার, জঙ্গল, এখানে উ গ যুক্ত বর্ণ আছে। পরের শব্দ তাল পুকুর, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। টলটলে, পরিষ্কার, এখানে দেখো মধ্যনুষয় ক যুক্ত বর্ণ, তাই তো? এরপরে দেখো মক্ত, মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। ডাসা, পাকা ও কাঁচার মাঝামাঝি। তরতর, তাড়াতাড়ি। সুরেলা, খুব মধুর সুর। মুগ্ধ, এখানে শব্দটাই যুক্ত বর্ণ দিয়ে, কিন্তু অর্থে কিন্তু কোনো যুক্ত বর্ণ নেই। মুগ্ধ, বিভোর। জাতীয়, জাতির নিজস্ব। তাহলে শব্দের অর্থগুলো আমরা আজকে শিখে নিলাম। আমরা সবাই বাসায় প্র্যাকটিস করব এবং অর্থগুলো আমাদের বাস্তব জীবনে ব্যবহার করার চেষ্টা করব এবং বুঝে বুঝে পড়ব। আরও যে শব্দগুলো আছে, যে শব্দের অর্থ আমরা জানি না বা বুঝি না, সেই শব্দের অর্থগুলো আমরা জানার চেষ্টা করব এবং বুঝে পড়ব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।